নমস্কার বন্ধুরা, এসে গেছি লাইভ। কিছুদিন আগেই এসেছিলাম আপনাদের আপনাদের সামনে ফেসবুকে লাইভ। আজকে আরেকবার আসলাম, তার কারণ একটা বিশেষ বিশেষ কারণ আছে। গত দু মাস ধরে প্রচুর গান আপনারা শুনে আসছেন এবং এটা শুরু হয়েছিল পরি দিয়ে। পরি নামক যে হিন্দি ছবিটি রিলিজ করেছিল তাতে এবছরের প্রথম হিন্দি ছবি আমার, এবং তার গান শুনেছেন আপনারা, সেই গানগুলোকে ভালোবাসা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন। তারপরেই যেটা রিলিজ করে সেটা বাংলাদেশের মেয়ে বলে একটি সিঙ্গেল, এবং সেটা তো আমি সাড়া পেয়েছি ইউটিউবে, যেরকম কমেন্টস দেখেছি এবং যেভাবে আপনারা মেসেজ করেছেন ফেসবুকে হোক, ফেসবুকের বাইরে, খুব ভালো লেগেছে। এবং ওটা নিয়ে ভবিষ্যতে আরও অনেক পরিকল্পনা আছে এবং বাংলাদেশের সঙ্গে আরও অনেক কাজ হওয়ার পরিকল্পনা আছে। তারপরেই মৈনাক ভৌমিক পরিচালিত ঘরেন বাইরে রিলিজ করলো এবং সিনেমাটি রিলিজ করেছে গত সপ্তাহে এবং সবাই দেখতে যাচ্ছে, সবাই প্রশংসা করছে। এবং তার আগে যে গানগুলো আমরা তৈরি করেছিলাম সেই গানগুলো আপনারা ভালোবেসেছিলেন, স্পেশালি তুই কি করে দিলি, হৃদয়ের রং এবং তারা খসে পড়ে আকাশে, এই গানগুলো। এবং তারপরেই আপনাদের জন্য নিয়ে এসেছিলাম অক্টোবর ছবি থেকে তব্ভিতু, এবং তব্ভিতু আমার কাছে খুব প্রিয় একটি গান, যেটা সুজিত সরকার পরিচালিত অক্টোবরে ব্যবহার করা হয়েছে এবং ছবিটি রিলিজ করবে এপ্রিল মাসের মাঝামাঝি হয়তো রিলিজ করবে। আজকে যে কারণে এসেছি সেটা একটি বাংলা ছবি। ছবিটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী এবং কৌশিক দার সঙ্গে বহু বছর বাদে আবার একটা কাজ, এবং এই ছবিতে যারা অভিনয় করেছেন তাদেরকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আরও অনেকে, কিন্তু এই জুটিটা আবার ফিরে আসছে প্রাক্তনের পর। এবং বুঝতেই পারছেন সঙ্গীতের দায়িত্বে যেহেতু আবার আমি, এক্সপেকটেশনটা মানুষের কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে মুক্তি পেয়েছে সেই ছবি দৃষ্টিকোণ, সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবি দৃষ্টিকোণ। তার ট্রেলার লঞ্চ হয়ে গেছিলো গত সপ্তাহে, আজকে রিলিজ করেছে তার প্রথম গান। গানটির নাম আমার দুঃখগুলো। আমার দুঃখগুলো আমার অত্যন্ত প্রিয় একটি গান, সেই গানটি ডেফিনেটলি আজকে শোনাবো এবং আপনারা যারা দেখেছেন, যারা শুনেছেন তারা জানিয়েছেন যে আপনাদের ভালো লাগাটা জানিয়েছেন। আজকে আপনাদের জন্য ফেসবুক লাইভে আমার দুঃখগুলো। আমার দুঃখগুলো কাছিমের মতো গুটি গুটি পায়া রেগোতে পারে না, আমার দুঃখগুলো কাছিমের মতো আমাকে ছাড়িয়ে আর এগোতে পারে না, কষ্টগুলো ডালিমের মতো লালের জমাট কেউ ভাঙতে পারে না। শহরে বৃষ্টি নামে জল জমে রাস্তায়, নাগরিক অভিশাপে কবিতারা ভেসে যায়, কাচের বয়ামে রাখা ভালোবাসা যতনে হঠাৎ শব্দ শুনে মহিরুহ পতনের, তুমি আমি মুখোমুখি নিরবতা পালনের গান শুনে যাই। আমার দুঃখগুলো ঝাপটায় ডানা, আমার দুঃখগুলো ঝাপটায় ডানা, নীল আকাশ তবু উড়তে পারে না, আমার দুঃখগুলো কাছিমের মতো। এবং গানটির আরেকটি অন্তরা আছে, সেটি আপনারা নিশ্চয়ই ইউটিউবে শুনেছেন। গানটি এখন যেরকমভাবে তৈরি হয়, গান একটা গোটা তৈরি হয়, তারপর ইউটিউবের জন্য ওটাকে এডিট করা হয়,
সম্পূর্ণ গান এখনও অবধি রিলিজ করেনি, অনেক মিউজিক্যাল সেকশনস বাদ গেছে, যেহেতু ইউটিউবের ভিডিওর একটা লেন্থ থাকে। সেইটি আশা করি আর কিছুদিনের মধ্যেই আপনারা শুনতে পারবেন। এবং আমি জানি যারা গান ভালোবাসেন তারা শুধু যে ইউটিউবে দেখেন বা তা নয়, তারা অ্যাকচুয়ালি গোটা গানটা শোনে, এবং এই গোটা গানটা তৈরির পেছনে একটা স্বপ্ন থাকে, একটা ভাবনা থাকে, সেগুলো তারা অ্যাপ্রিসিয়েট করে বা তাদের অপছন্দ হলে তারা জানায়। তা এরকম আরও বেশ কিছু গান নিয়ে আমরা দৃষ্টিকোণের টিম দৃষ্টিকোণ আসব। আজকে সবে আমরা খাতা খুললাম একটি গান দিয়ে, এবং আমি জানি অন্যান্য কিছু গান আছে যেগুলো আপনাদের খুবই প্রিয় এবং সেগুলো আমারও খুব প্রিয়। সেগুলো এখনও অবধি রিলিজ করার সময় আসেনি, যখন হবে নিশ্চয়ই আপনাদের শোনাব। তবে এই মুহূর্তে এই গানটা যেহেতু গাইলাম, সম্প্রতি আরেকটি যে গান বেরিয়েছে সেই গানটাও একটু আগের দিন শুনিয়েছি, আজকে আরেকবার হয়তো একটু শোনাব। ছবিটির নাম অক্টোবর এবং সুজিৎ সরকার পরিচালিত এই ছবিটিতে সঙ্গীত করেছে অনেকে মিলে, তার মধ্যে এই গানটি আমার তৈরি করা। লিখেছেন তানভীর গাজী এবং গেয়েছেন আমার অত্যন্ত প্রিয় রাহাত ফতেহ আলী খান সাহেব। এই গানটি আপনাদের জন্য। মেরি রূহ করেগি ফরিয়াদ, মেরি সাঁসে কহীন খো জায়েগি, তবে তো মেরে সঙ্গ রহনা, তবে তো মেরে সঙ্গ রহনা, তবে তো মেরে সঙ্গ রহনা। জব উম্র কি আওয়ারা বারিশ, সব রঙ মেরে ধো জায়েগি, তবে তো মেরে সঙ্গ রহনা, তবে তো মেরে সঙ্গ রহনা, তবে তো মেরে সঙ্গ রহনা। এবং এইভাবেই গোটা গানটি চলে, এবং আমরা যখন এখন অনুষ্ঠান করব ভাবছি বিভিন্ন জায়গায়, তখন ডেফিনেটলি নতুন গানগুলো আমাদের আমাদের সেট লিস্টে চলে আসবে, মানে আমরা যে গানগুলো মানুষকে শোনাতে চাই সেই লিস্টের মধ্যে ঢুকে পড়বে। আর যেহেতু আমরা নতুন গান নিয়ে কথা বলছি, আশা করি আরও দুটো নতুন গান গাওয়াই যায়। আপনারা তো আছেন, আপনারা তো চলে যাচ্ছেন না, এবং ক্রমশ যারা ভিউয়ার্স তাদের সংখ্যা বাড়ছে, সুতরাং ওগো বাংলাদেশের মেয়ে, ওগো বাংলাদেশের মেয়ে, তুমি অনেক কথাই বললে আমায় আমার দিকে চেয়ে, ভালোবেসে আমি ফেলেছি, জানাতে চাইছি লজ্জার মাথা খেয়ে। ওগো বাংলাদেশের মেয়ে, এটা গান, এই গানটি তো অনেকবারই শুনিয়েছি আপনাদের, ভবিষ্যতে হয়তো আরও 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 বেশিক্ষণ শোনাবো। আরেকটি গান শোনাতে ইচ্ছে করছে, যেটি আর কিছুদিন আগে রিলিজ করেছে এবং সেই ছবিটি এখনো হলে চলছে। ছবিটির নাম ঘরে আন বাইরে এবং এই গানটির নাম তুই কি করে দিলি। ঘুরছি রোদে, চান খাওয়া নেই চুলগুলোতে, তুই তুই কি করে দিলি, তুই কি করে দিলি রে, বল না বল না বল না, তুই তুই কি করে দিলি, তুই কি করে দিলি রে, বল না বল না বল না। অনেক ধন্যবাদ। তবে যে কথাটা মনে করিয়ে দেওয়ার, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা রিলিজ করেছি নতুন একটি বাংলা গান, ছবিটির নাম দৃষ্টিকোণ, এবং সেই ছবিতে অভিনয় করেছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। প্রাক্তনের পরে আবার সেই জুটি আপনাদের জন্য, এবং সেখানে থাকছে আমার গান, এবং আজকে প্রথম প্রথম গান রিলিজ করেছে, গানটির নাম আমার দুঃখগুলো কাছিমের মতো। আপনারা শুনতে থাকুন এবং জানাতে থাকুন। আজকের মতো বিদায়, আবার আসবো আমি ফেসবুক লাইভে খুব শিগগিরই।